হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। কোম্পানি ট্যাক্স রিটার্ন তৈরির পূর্ব প্রস্তুতি হিসাবে আজকের পর্বে থাকছে ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্ট, অর্থাৎ আপনি আপনার নিজের রিটার্ন কিভাবে পূরণ করবেন সেটি আজকের পর্বে আমি আলোচনা করব। তো এই পর্বটি কোম্পানি ট্যাক্স রিটার্ন তৈরির দ্বিতীয় পর্ব। আপনারা এই পর্বগুলো ধারাবাহিকভাবে দেখবেন, আশা করি আপনাদের কোম্পানি ট্যাক্স রিটার্ন পূরণে অনেক সহায়তা হবে। আসুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি স্ক্রিনে। আপনি যদি এই ভিডিওটি দেখে উপকৃত হন, আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আপনি আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, সেখান থেকে fmskillsharing.com লিখে আপনারা আমার এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। সেখান থেকে ব্লগ ট্যাবে যাবেন, ব্লগ অপশনে গিয়ে আপনারা এখান থেকে ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্ট এই ব্লগটির ওপর ক্লিক করবেন। এই ব্লগটি ক্লিক করে আপনারা এখান থেকে স্ক্রোল করে আস্তে আস্তে নিচে যাবেন। এখানে আজকের পর্বে আমরা দেখাবো সার্বজনীন স্কোর নির্ধারণ বা ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্ট ইন বাংলাদেশ, ধারা 82 বিবি অর্থ আইন 2017 সনের 14 নম্বর আইন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, যা 1 জুলাই 2017 থেকে কার্যকর। এই স্কোর নির্ধারণ পদ্ধতি চালু হওয়ার পর একজন করদাতা তার নিজের আয়কর রিটার্ন নিজেই নির্ণয় করে কর পরিশোধ করতে পারেন এবং আয়কর রিটার্ন উপকর কমিশনারের কাছে দাখিল করেন। আপনি এটা ইন্ডিভিজুয়াল অথবা কোম্পানি দুটো ক্ষেত্রেই এই পদ্ধতিতে আপনি রিটার্ন দাখিল করতে পারেন। এখন প্রশ্ন হলো, কর নির্ধারণী আদেশ কাকে বলে? একজন করদাতার 12 ডিজিটের 3 নম্বর থাকলে তিনি যদি 75 ধারার শর্তাবলী ও সময় পরিপালন পূর্বক আয়কর রিটার্ন দাখিল করেন এবং কর পরিশোধ করেন, যেটা 74 ধারার বিধান অনুযায়ী, সেক্ষেত্রে উপকর কমিশনার ওই ব্যক্তিকে বা উপকর কমিশনার অথবা যে কোনো ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক করদাতার অনুকূলে যে প্রাপ্তি স্বীকারপত্র ইস্যু করে সেটাই হচ্ছে কর নির্ধারণী আদেশ। তো কর নির্ধারণী আদেশ কাকে বলে আপনারা জেনে গেলেন। এখন আমরা দেখব উপকর কমিশনার কিভাবে রিটার্ন প্রসেস করেন। আপনি যে রিটার্নটি দাখিল করবেন সেই রিটার্নে উপকর কমিশনার প্রসেস করবে। প্রসেস বলতে এখানে রিটার্নে বিদ্যমান গাণিতিক ত্রুটি সংশোধন করবেন যদি ভুল থাকে, এবং সংশোধন করার পর সেটাতে কোনো পার্থক্য থাকলে সেটা বের করে সঠিক আয়টা নিরূপণ করবেন। এরপর এই আয়ের ভিত্তিতে আপনার যদি কোনো কর পরিশোধ করা বাকি থাকে সেটা আপনাকে জানাবেন। তো এক্ষেত্রে এখানে বলা আছে করদাতা কর্তৃক পরিশোধযোগ্য বা ফেরতযোগ্য কর নির্ধারণ করবেন। তো আমরা এখানে দেখে নিচ্ছি গাণিতিক ত্রুটি বা ভুল দাবি কয়েকটি উদাহরণ। জনাব ফয়সাল আহমেদ 2022-23 কর বর্ষে রিটার্নে অংশে অর্থাৎ আয় বিবরণীতে বেতন বাবদ আয় তিনি দেখিয়েছেন 2,50,000 টাকা। তার গৃহ সম্পত্তি থেকে আয় 3,00,000 টাকা দেখানো আছে, এখানে 5.5 লক্ষ টাকা মোটায় দেখানোর কথা, তিনি রিটার্নে দেখিয়েছেন 4.5 লক্ষ টাকা। অথবা আরেকটি উদাহরণ দেখি, একটি প্রাইভেট কোম্পানি 22-23 কর বর্ষে মোটায় প্রদর্শন করেছেন 8,00,000 টাকা, কিন্তু মোটায়ের ওপর 22.50% হারে কর নির্ণয় করেছেন, আয়কর নির্ণয় করেছেন। যেহেতু এটি প্রাইভেট কোম্পানি, এটি 30% অথবা 27.5% হিসাবে কর নির্ধারণ হবে। তৃতীয় উদাহরণে বলা আছে, একজন করদাতা 5,00,000 টাকা সঞ্চয়পত্র বিনিয়োগ করেছেন কিন্তু সম্পদ বিবরণীতে সঞ্চয়পত্রের বিনিয়োগ প্রদর্শন করেননি। এখন আমরা দেখব রিটার্ন প্রসেস করার সময় কোনো পার্থক্য পরিদৃষ্ট হলে উপকর কমিশনার কী করবেন। রিটার্ন প্রসেস করার সময় আয়ের পরিমাণ বা অন্যান্য বাস্তব অঙ্ক এর সাথে আপনার উপধারা 1 অনুসারে দাখিলকৃত রিটার্নে কোনো পার্থক্য পরিদৃষ্ট হলে উপকর কমিশনার করদাতাকে নোটিশ সরবরাহ করবেন, অর্থাৎ নোটিশ প্রদান করা হবে।
করদাতা পার্থক্যের বিষয় অবহিত করে নোটিশে একটি শীট সংযুক্ত থাকবে, যাতে রিটার্ন প্রক্রিয়া থেকে উদ্ভব আয়, কর ফেরত বা অন্যান্য সংশ্লিষ্ট বিবরণাদির বর্ণনা থাকবে। করদাতাকে নোটিশে বর্ণিত সময়ের মধ্যে তার অবস্থান লিখিতভাবে ব্যাখ্যার সুযোগ প্রদান করবেন। এখন আমরা দেখব করদাতা কখন সংশোধিত রিটার্ন দাখিল করবেন। উপকর কমিশনার সংশ্লিষ্ট ক্ষেত্রে নোটিশে বর্ণিত পার্থক্য সুনির্দিষ্ট করে নোটিশে বর্ণিত সময়ের মধ্যে সংশোধিত রিটার্ন দাখিল করার সুযোগ দিতে পারেন এবং কর পরিশোধ করার সুযোগ দিতে পারেন। উপকর কমিশনার উপধারা তিন অনুসারে নোটিশ সরবরাহ করার পর করদাতা যদি তিনটি শর্ত পূরণ করেন, তিনটি শর্ত হল সংশোধিত রিটার্ন দাখিল এবং পরিশোধযোগ্য কোনো কর বা যে কোনো অর্থাদি সংশোধিত রিটার্নের সময়ে পরিশোধ করা এবং রিটার্নে বর্ণিত মানে নোটিশে বর্ণিত পার্থক্যটি যথাযথভাবে রিটার্নে নিষ্পত্তি করা, তাহলে সংশোধিত রিটার্নটি উপকর কমিশনার গ্রহণ করবেন এবং 90 দিনের মধ্যে তাকে একটি চিঠি পাঠাবেন। উপরে বর্ণিত যে কোনো শর্তাদি যদি পরিপূরণ না হয়, তাহলে নোটিশে বর্ণিত সময়ের পর আয়কর রিফান্ড বা অন্য সংশ্লিষ্ট বিবরণী সম্বলিত একটি দাবির নোটিশ উপকর কমিশনার পাঠাবেন। তবে শর্ত থাকে যে নোটিশ প্রেরণের তারিখ হতে পরবর্তী 9 মাসের মধ্যে দাবির নোটিশ প্রেরণ করতে হবে। যখন রিটার্ন দাখিল করার পর করদাতা দেখতে পান যে উদ্দেশ্যমূলক ভুলের বশবর্তী না হয়ে অথবা পরিশোধযোগ্য কোনো অর্থ আয় কম উল্লেখ করেছেন, রেয়াত বা ছাড় সুবিধা ক্রেডিট অধিক উল্লেখ করেছেন অথবা যে কোনো কারণে কম পরিশোধ বা কম হিসাব দেখা করা হয়েছে, সেক্ষেত্রে উপকর কমিশনারের নিকট সংশোধিত রিটার্ন দাখিল করতে পারেন। এ ভুলের প্রকৃতি ও কারণ উল্লেখ করে লিখিত একটি বিবরণী সংশোধিত রিটার্নের সাথে সংযুক্ত করতে হবে। সংশোধিত রিটার্ন দাখিলের তারিখ তৎপূর্বে পূর্ণ পরিশোধ করবেন যদি কোনো কর থাকে, হিসাব কম পরিমাণে কর পরিশোধ হয়েছে অন্যান্য অর্থাদি। উপরে বর্ণিত পরিমাণের সাথে অবশ্যই মাসিক 2% হারে সুদ প্রদান করবেন এবং উপকর কমিশনার যদি এমর্মে সন্তুষ্ট হয় তিনি সংশোধিত রিটার্ন গ্রহণের অনুমোদন দিতে পারেন। আমরা একটি উদাহরণে দেখে নিচ্ছি, একজন করদাতা উপধারা 1-এর বিধান অনুযায়ী সর্বজনীন পদ্ধতিতে রিটার্ন দাখিল করেননি, এক্ষেত্রে উপধারা 5-এর আওতায় তিনি কি সংশোধিত রিটার্ন দাখিলের সুযোগ আছে? উত্তর না। কখন তাহলে সংশোধিত রিটার্ন উপকর কমিশনার কর্তৃক অনুমোদন দেওয়া যায় না? আসুন আমরা দেখে নিচ্ছি। উপকর কমিশনার কর্তৃক সংশোধিত রিটার্ন নিয়ে উল্লেখিত কারণে অনুমোদন দেওয়া যাবে না। মূল রিটার্ন জমাদানের তারিখ হতে পূর্ববর্তী 180 দিনের পর অথবা এখানে মূল রিটার্ন অডিটের জন্য নির্বাচিত হলে, এখানে আরেকটু বলা আছে প্রযোজ্যতা অনুসারে, তো এটা আমরা স্কিপ করে যাচ্ছি, আপনারা পড়ে নেবেন কখন রিটার্ন অডিটের জন্য নির্বাচিত হয়। বোর্ড কর্তৃক এতদ সাপেক্ষে কোনো অধস্থন কর্মকর্তা কর্তৃক নির্ধারিত, এখানে আইনের ভাষায় মানে আমি সংক্ষেপে বলে যাচ্ছি, এখানে আপনি রিটার্ন দাখিল করেন বা সংশোধিত রিটার্ন যে রিটার্নই দাখিল করেন না কেন, কিছু সংখ্যক রিটার্ন তার অডিটের জন্য প্রতি বছর র্যান্ডম বেসিসে এখানে অডিটের জন্য নির্বাচন করবেন। এখন আমরা দেখব কোন শর্ত পরিপালন সাপেক্ষে রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা হবে না। দাখিলকৃত কোনো রিটার্ন অথবা গৃহীত সংশোধিত রিটার্ন অনুমোদিত রিটার্ন নিম্নলিখিত কারণে অডিটের জন্য নির্বাচন করা যাবে না। আর্থিক প্রতিষ্ঠান এর আয়কর রিটার্ন ব্যতীত অনুরূপ রিটার্ন বা সংশোধিত রিটার্নের সাথে মোট আয় অবহিত পূর্ব কর বর্ষের নির্ধারণী অনুসারে মোট আয়ের চাইতে ন্যূনতম 15% অধিক আয় প্রদর্শন করেছেন, অর্থাৎ পূর্ববর্তী বছরে যে আয় আছে তার থেকে বেশি আয় প্রদর্শন করেছেন 15% হারে, অনুরূপ রিটার্ন বা সংশোধিত রিটার্ন এর সাথে কর অব্যাহতির সাপেক্ষে সমর্থনমূলক সাক্ষ্য যুক্ত করেছেন,
ব্যাংক ও আর্থিক বিবরণীর সাথে গৃহীত ঋণ যেখানে 500,000 টাকার অধিক সেখানে ব্যাংক স্টেটমেন্ট সংযুক্ত করা, ওই বর্ষে কোনো গিফট বা রিসিপ্ট প্রদর্শন না করা, 44 ধারার অধীনে কর অব্যাহতি বা রাজকৃত করের প্রযোজ্যতা আয় সম্পর্কে তথ্য প্রদর্শিত না যদি না হয়, কোনো প্রকার প্রত্যর্পণ বা অবস্থা সৃষ্টি না হয়, করদাতা যদি 75 ধারা 108 অথবা 108 এর বিধান পরিপালন করে, যে ক্ষেত্রে অডিট অনুষ্ঠানের পর উপকর কমিশনার এ মর্মে সন্তুষ্ট হন যে করদাতার সংশ্লিষ্ট বিষয় রিটার্ন বা সংশোধিত রিটার্ন বা তৎসংযুক্ত দাখিলকৃত স্টেটমেন্ট বা দলিল অনুসারে প্রতিফলিত হয়নি, সেক্ষেত্রে অডিট থেকে প্রাপ্ত ফলাফল করদাতার অনুকূলে সরবরাহ করে অডিট অনুসারে রিটার্ন সংশোধনী রিটার্নের চাহিদাপত্র বা নোটিশ দিয়ে থাকবেন। এখানে সংশোধিত রিটার্ন যদি করদাতা সংশোধিত রিটার্ন দাখিল নোটিশ অনুসারে সংশোধিত রিটার্ন দাখিল না করে, এখানে দুটো ইস্যু, একটি হচ্ছে আপনি যদি সংশোধিত রিটার্ন দাখিল করেন এবং সেই দাবি নিষ্পত্তি হয় তাহলে আপনাকে প্রাপ্তি স্বীকারপত্র ইস্যু করবে, আর যদি আপনার সেই দাবি নিষ্পত্তি না হয় তাহলে উপকর কমিশনার এখানে ধারা 83 অথবা 84 অনুসারে এখানে রিটার্নটি প্রসেস করবেন। কখন ব্যবসার প্রারম্ভিক পুঁজি সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপিত হবে না। করদাতা যদি 3টি শর্ত পূরণ করে তাহলে ব্যবসায়ের প্রারম্ভিক বিনিয়োগ সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপিত হবে না। ব্যবসা বা পেশা আয়ের পরিমাণ যেখানে কর অব্যাহতির সীমার চাইতে বেশি, উক্ত ব্যবসা পেশার আয়ের বিনিয়োগকৃত প্রারম্ভিক পুঁজি 20% বা তার বেশি প্রদর্শন করেন। রিটার্নে দাখিলের তারিখ বা তৎপূর্বে আয়ের ওপর নিয়মিত কর হার মতে করসহ অন্যান্য প্রযোজ্যতা পরিমাণ পরিশোধ করেন। লিখিতভাবে উল্লেখ করেন যে রিটার্নটি 82:11 অনুসারে। আসুন আমরা একটি উদাহরণ দেখি। একজন করদাতা 22-23 কর বর্ষে 500,000 টাকা আয় প্রদর্শন করেন। বিনিয়োগকৃত প্রারম্ভিক পুঁজি ছিল 24,00,000 টাকা। তিনি লিখিতভাবে উল্লেখ করেন যে এই রিটার্নটি 82:11 অধীনে প্রদান করা হয়েছে। এক্ষেত্রে এখানে লক্ষ্য করুন মাত্র 20.83%, এক্ষেত্রে তার আয় বেশি প্রদর্শন করেছেন, তাহলে তার এখানে রিটার্ন অর্থাৎ প্রারম্ভিক পুঁজি সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপিত হবে না। আরেকটি উদাহরণ দেখি। একজন করদাতা উপধারা 500,000 টাকা আয় প্রদর্শন করেছেন এবং তিনি অত্র ধারার অধীনে রিটার্নটি উল্লেখ করেছেন। 23-24 কর বর্ষে তার 4.5 লক্ষ টাকা পুঁজি দেখিয়েছেন। এখানে সমাপনী জের, এখানে 50,000 টাকা তার আয় হিসাবে গণ্য হবে। আসুন আমরা একটু রিক্যাপ করে নিচ্ছি। উপধারা 1 অর্থাৎ কর নির্ধারণী আদেশ, আপনি সাধারণভাবে 30 নভেম্বর বা রিটার্ন যদি গভর্নমেন্ট বর্ধিত সময় দিয়ে থাকে 1 মাস সময়, এই 30 ডিসেম্বর বা 31 ডিসেম্বরের মধ্যে যে রিটার্ন দাখিল করবেন এবং প্রাপ্তি স্বীকারপত্র পাবেন সেটা হচ্ছে কর নির্ধারণী আদেশ। এরপর কর নির্ধারণী তারপর হচ্ছে উপকর কমিশনার আপনার রিটার্নটি প্রসেস করবে। গাণিতিক ত্রুটি বিচ্যুতি কোনো পার্থক্য যদি কোনো কর কম পরিশোধ করে থাকেন সেগুলো বের করে ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করার পর যেখানে কোনো পার্থক্য পরিশোধ লক্ষ্য করা যাবে মানে পরিদৃষ্ট হবে সেক্ষেত্রে আপনাকে নোটিশ সরবরাহ করা হবে। নোটিশে আপনার কাছে লিখিত ব্যাখ্যা বা সশরীরে উপস্থিত থেকে কারণ ব্যাখ্যা চাইবে। তারপর যদি এখানে কোনো ক্যালকুলেশনে কোনো কর দায় সৃষ্টি হয় সেই কর দায় আপনাকে পরিশোধের জন্য নোটিশ সরবরাহ করা হবে, অর্থাৎ আপনাকে সংশোধিত রিটার্ন দাখিলের জন্য নোটিশ সরবরাহ করা হবে। সেই নোটিশ মোতাবেক আপনি যদি সংশোধিত রিটার্ন দাখিল করেন তাহলে তা 90 দিনের মধ্যে আপনাকে একটা নোটিশ প্রেরণ 90 দিনের মধ্যে আপনাকে সেটা নোটিশের মাধ্যমে জানানো হবে এবং এর পরবর্তীতে আপনাকে প্রাপ্তি স্বীকারপত্র দেওয়া হবে। এখন আমরা জানতে পারি যে কখন সংশোধিত রিটার্ন দাখিলের অনুমোদন দেওয়া যায় না এবং কোন কোন সময় নির্বাচন করা যায় না, এটা আমরা ইতিপূর্বে সংক্ষেপে আলোচনা করেছি, অর্থাৎ কোন সময় রিটার্ন অডিটের জন্য নির্বাচন হয়। এখানে এটা বলা যাবে না যে কোন সময় হয়, তারা টেস্ট বেসিসে যে কোনো রিটার্নই অডিটের জন্য নির্বাচন করতে পারেন, এটা র্যান্ডম বেসিসে হয়ে থাকে। কোন শর্ত পরিপালন সাপেক্ষে রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা যাবে না,
এখানে এই শর্তগুলো দেয়া আছে, সেই শর্তগুলো আপনারা পুনরায় দেখে নেবেন ব্লক থেকে। তো এই শর্তগুলো আপনারা দেখে নেবেন এখানে যে শর্তগুলো আছে। তারপর কখন ব্যবসা প্রারম্ভিক পুঁজি সম্পর্কে প্রশ্ন উত্থাপিত হবে না, সংক্ষেপে বলা যায় আপনি যে পরিমাণ ক্যাপিটাল প্রদর্শন করেছেন তার থেকে 20%